চাঁদকে ঘিরে এখনো অনেক রহস্য। পৃথিবীর এই উপগ্রহটি সম্পর্কে শোনা যায় নানা কথা, অনেক রোমান্টিক নামও আছে তার, ব্লু মুন, ক্রিসেন্ট মুন, ফুল মুন ইত্যাদি ইত্যাদি। রাতের আকাশে খালি চোখে দেখা এই উপগ্রহতে নাকি থাকে এক বুড়ি, যে দিন রাত চরকায় সুতো কাটে। রহস্যে ঘেরা এই উপগ্রহের রয়েছে অবাক করা কিছু দিক যা এখনো অনেকেরই অজানা। চাঁদ গোলাকার নয়, চাঁদের আকৃতি আসলে ডিমের মতো। এর দিকে তাকালে এর ছোট দুই প্রান্তের কোনো একটিকে দেখা যায়। চাঁদের ভরের কেন্দ্র ঠিক এর জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত নয়, এটি জ্যামিতিক কেন্দ্র থেকে 1.2 মাইল দূরে। সব সময় আমরা চাঁদের পুরোটা দেখতে পাই না, আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন এর 59% দেখতে পাই। পৃথিবী থেকে চাঁদের বাকি 41% কখনোই দেখা যায় না। হয়েছে আগ্নেয়গিরির কারণে। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পর 1883 সালে ব্লু মুন পরিভাষার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। সে সময় অগ্নুৎপাতে বায়ুমণ্ডলে এত বেশি ধুলো ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে মানুষ পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে নীল মনে হয়েছিল, আর এ থেকেই তৈরি হয়েছে ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটি। যুক্তরাষ্ট্র একবার চাঁদকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তারা চাঁদের উপর পারমাণবিক বোমার বিস্ফোরণের কথা চিন্তা করেছিল। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন করা, বিশেষ করে রাশিয়াকে ভয় দেখানো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল আ স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইটস, অথবা প্রজেক্ট A119। প্রায়ই সূর্য, চাঁদ ও পৃথিবী একে অন্যের মাঝামাঝি আসার কারণে গ্রহণ হয়। চীনের এক প্রাচীন বিশ্বাস, ড্রাগন সূর্যকে গিলে খেয়ে ফেললেই সূর্যগ্রহণ হয়। তখন চীনারা তাদের পক্ষে যতটা সম্ভব আওয়াজ সৃষ্টি করতে থাকে যাতে ড্রাগনটি ভয় পেয়ে দূরে চলে যায়। চীনারা একসময় আরও বিশ্বাস করত চাঁদের গর্তের ভেতরে বিশাল আকৃতির এক ব্যাং বসবাস করত। 400 কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে যাওয়া একটি পাথর চাঁদকে আঘাত করলে ওই গর্তের সৃষ্টি হয়েছিল। চাঁদের কারণে পৃথিবীর গতি ধীর হয়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে তখন জোয়ারের সৃষ্টি হয়। নতুন কিংবা ফুল মুনের পরপরই এরকম হয়ে থাকে। তখন পৃথিবীর ঘূর্ণন শক্তিও চাঁদ চুরি করে নেয়, আর সে কারণে পৃথিবীর গতিও প্রতি 100 বছরে প্রায় 1.5 মিলিসেকেন্ড করে ধীর হয়ে যাচ্ছে। সূর্য একটি পূর্ণ চাঁদের চেয়েও 14 গুণ মাত্রায় বেশি উজ্জ্বল। সূর্যের মতো সমান উজ্জ্বলতায় জ্বলতে হলে প্রায় 4 লাখ পূর্ণ চাঁদের প্রয়োজন। চন্দ্রগ্রহণের সময় চাঁদ যখন পৃথিবীর ছায়ার ভেতরে চলে যায় তখন চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা 1.5 ঘন্টার কম সময়ের মধ্যেই 500 ডিগ্রি ফারেনহাইটও কমে যেতে পারে। চাঁদকে আমরা যখন ক্রিসেন্টের আকারে বা অর্ধচন্দ্রাকৃতির মতো দেখি তখন আমরা চাঁদ থেকে ছিটকে আসা সূর্যের আলোকেই দেখতে পাই। চাঁদের বাকি অংশটা খুব অস্পষ্ট দেখা যায়, সেটাও নির্ভর করে আবহাওয়ার উপরে। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন প্রথম কোনো ব্যক্তি যিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে চাঁদ আসলে সংকুচিত বা প্রসারিত হচ্ছে না, বরং এর কিছু অংশ লুকানো থাকে। চাঁদ নাকি পনির দিয়ে তৈরি। চাঁদের আরও অনেক কিছুই আছে যা এখনও আমাদের অজানা, কিন্তু মজার ব্যাপার হলো 1988 সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ নিয়ে একটি জরিপ চালানো হয়েছিল। তাতে দেখা গেছে জরিপে অংশ নেওয়া লোকজনের 13% বিশ্বাস করেন যে চাঁদ বীজ বা পনির দিয়ে তৈরি।